আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ক্লাউডলাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল থ্রির যে হ্যান্ডসটা করবো সেটা হচ্ছে হাউ টু এনক্রিপ্ট অ্যামাজন ইবিএস ভলিউম। সো অ্যামাজন ইবিএস ভলিউমকে কীভাবে এনক্রিপশন করতে হয় এবং হচ্ছে যে আনএনক্রিপ্টেড এনক্রিপশন স্ন্যাপশট, সো আমরা সব কিছু এনক্রিপশন ওভারভিউটা হ্যান্ডস অন করে দেখবো আমাদের আমাদের AWS কনসোলে। সো চলে যাও আমাদের AWS কনসোলে। সো আমাদের কনসোলে আসার পরে আমরা সরাসরি হচ্ছে যে EC2 ইনস্ট্যান্সে যাবো। সো EC2 ইনস্ট্যান্সে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা সরাসরি একটা হচ্ছে যে ভলিউম ক্রিয়েট করব। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা যে ভলিউমটা ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইডে ইলাস্টিক ব্লক স্টোরেজে ভলিউমে যাব। সো ভলিউমে যাওয়ার পরে আমাদের দেখবো যে এখানে কোনো ভলিউম নাই। সো ফার্স্টে আমরা হচ্ছে যে একটা ভলিউম ক্রিয়েট করি। সো ক্রিয়েট ভলিউম, দেন হচ্ছে যে আমরা যদি GP2 নেওয়ার পরে এখানে দেখেন যে এনক্রিপশন যে ভলিউম রয়েছে, আদার্স অপশনগুলো আমরা যা আছে আমরা এর আগে দেখেছি কীভাবে ভলিউম ক্রিয়েট করতে হয়। সো আদার্সগুলো থাকলো, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে যে এনক্রিপ্টেড যে ভলিউম যে অপশনটা সেটা আমরা চেকমার্ক দিব না। সো চেকমার্ক ছাড়া আমরা হচ্ছে যে ক্রিয়েট করলাম যেটা কি না আনএনক্রিপ্টেড ভলিউম হিসেবে আমার এখানে ট্রিট করবে। সো এইখানে দেখেন যে আমার ভলিউম ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখন যে ভলিউমটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে আনএনক্রিপ্টেড যে ভলিউম। সো এই আনএনক্রিপ্টেড ভলিউম আমরা ডিটেলসে যদি দেখি সো এখানে আনএনক্রিপ্টেড রয়েছে। সো আমরা এই আনএনক্রিপ্টেড ভলিউম থেকে আমরা হচ্ছে যে এখন ক্রিয়েট স্ন্যাপশট। সো আমরা যেহেতু এখান থেকে এই আনএনক্রিপ্টেড স্ন্যাপশট যদি ক্রিয়েট করেন, আনএনক্রিপ্টেড ভলিউম থেকে যদি স্ন্যাপশট ক্রিয়েট করেন, সেই স্ন্যাপশটটা হচ্ছে আনএনক্রিপ্টেড হিসেবেই ক্রিয়েট হবে। সো আমরা হচ্ছে যে ক্রিয়েট স্ন্যাপশটে গেলাম, দেন হচ্ছে যে স্ন্যাপশট আমি দিলাম, এখানে দেখেন আনএনক্রিপ্টেড রয়েছে ডিফল্ট হিসেবে। এখানে দেখেন আমরা যেহেতু আনএনক্রিপ্টেড ভলিউম থেকে ক্রিয়েট করছি স্ন্যাপশট, সো এখানে ডিফল্ট হিসেবে আনএনক্রিপ্টেড হিসেবে আছে, নট এনক্রিপ্টেড আছে। সো আমরা ক্রিয়েট করলাম, দেন হচ্ছে যে আমরা এইটা দেখার পরে আমরা হচ্ছে যে স্ন্যাপশটে যাব। স্ন্যাপশটে আমরা যাওয়ার পরে দেখেন এই স্ন্যাপশটটা ক্রিয়েট হয়েছে, আর আমরা ডিসক্রিপশন দিয়েছিলাম যে আনএনক্রিপ্টেড স্ন্যাপশট। আমরা এখানে ডিটেলস আসার পরে দেখবো যে এখানেও দেখাচ্ছে যে আনএনক্রিপ্টেড। সো এই আনএনক্রিপ্টেড আমরা হচ্ছে যে আনএনক্রিপ্টেড ভলিউম থেকে আনএনক্রিপ্টেড স্ন্যাপশট তৈরি করলাম। সো এখন হচ্ছে যে এই যে স্ন্যাপশটটাকে এনক্রিপ্টেড করার জন্য আমরা এই এনক্রিপ্টেড স্ন্যাপশটটাকে আমরা হচ্ছে যে কীভাবে দেখেন ক্রিয়েট ভলিউম আমরা করব, যেটা কিনা ভলিউম ক্রিয়েট করতে গেলে আমরা এনক্রিপ্টেড করতে পারবো। সো ক্রিয়েট ভলিউম ফ্রম স্ন্যাপশট, সেখানে আসার পরে সেম জিনিসগুলো থাকবে, যা আছে তাই থাকলো, সমস্যা নেই। এখানে দেখেন এনক্রিপ্টেড দিস ভলিউম, আমরা যেহেতু আনএনক্রিপ্টেড ওই স্ন্যাপশট থেকে আমরা ভলিউম ক্রিয়েট করতেছি, সেটা হচ্ছে যে আমরা এখন হচ্ছে যে এনক্রিপ্টেড করতে পারবো, যেটা কিনা হচ্ছে যে ডিফল্ট আমরা AWS CBS এর যে KMS রয়েছে সেটা আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে এটা আমরা হচ্ছে যেটা ক্রিয়েট করে দেব। সো এটা ক্রিয়েট করে দিলাম, দেন হচ্ছে যে আমরা এখানে যাবো, এখানে আমাদের ভলিউম যেটা ছিল এটা আনএনক্রিপ্টেড ছিল। সো এখন আমরা রিফ্রেশ দিলে সেকেন্ড যে ভলিউমটা সেটা দেখতে পারবো, যেটা এখানে GP3। আমরা এটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করলে দেখতে পাবো যে দেখেন এখানে এনক্রিপ্টেড দেখাচ্ছে। সো আনএনক্রিপ্টেড ভলিউম থেকে আনএনক্রিপ্টেড স্ন্যাপশট এবং সেই আনএনক্রিপ্টেড স্ন্যাপশট থেকে আমরা এনক্রিপ্টেড ভলিউম ক্রিয়েট করলাম, এবং দেখেন এই ভলিউম এরপরে এনক্রিপ্টেড ভলিউম ক্রিয়েট করলাম। সো আমরা এখন হচ্ছে যে স্ন্যাপশটে যাব। সো আমাদের যে আনএনক্রিপ্টেড যে স্ন্যাপশটটা রয়েছে সেই হচ্ছে যে আনএনক্রিপ্টেড স্ন্যাপশটটাকে আমরা হচ্ছে যে এনক্রিপ্টেড করবো কীভাবে, এই আনএনক্রিপ্টেড স্ন্যাপশট আমরা এখানে দেখতে পাচ্ছি এইটাকে আমরা হচ্ছে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে অ্যাকশনে যাবো, দেন হচ্ছে যে কপি স্ন্যাপশট করবো। সো কপি স্ন্যাপশটে গেলে আমরা এখানে আমরা সেম ডেসক্রিপশন সব কিছু আমরা পেয়ে যাব, অ্যান্ড হচ্ছে যে সেম রিজন এখানে দেখেন আমরা এনক্রিপশনের এনেবল করতে পারতেছি এনক্রিপশনের স্ন্যাপশটে। সো আমরা ডিফল্ট যে AWS CBS এ KMS রয়েছে সেটা দিয়ে আমরা হচ্ছে যে কপি স্ন্যাপশট করলাম। তো এখানে দেখেন আমরা এখন রিফ্রেশ দিলে এই যে কপি স্ন্যাপশট হলো এইটা আমরা এখন দেখতে পাবো যে এনক্রিপ্টেড হয়ে গেছে। সো আমরা আনএনক্রিপ্টেড স্ন্যাপশট থেকে এনক্রিপ্টেড স্ন্যাপশটটাও দেখে নিলাম যে কীভাবে ক্রিয়েট করে। সো আমরা এখানে যে স্ন্যাপশটটা ক্রিয়েট করলাম, সো কপি করে যে স্ন্যাপশটটা আমি এনক্রিপ্টেড করলাম এইটাকে দেখেন এই এখন হচ্ছে যে এনক্রিপ্টেড এই স্ন্যাপশটটাকে আমরা হচ্ছে যে ভলিউমে ক্রিয়েট করব। দেন হচ্ছে যে দেখেন এখানে ক্রিয়েট ভলিউম ফ্রম স্ন্যাপশট, সেখানে আসার পরে আমরা সেম স্পেসিফিকেশনে থাকবো, আমরা এটাকে GP2 নিলাম। এই যে দেখেন এখানে এনক্রিপশন, সো এখানে ডিফল্ট হিসেবে সে এনক্রিপশন
হয়ে আছে যেহেতু আমরা encrypted snapshot থেকে আমরা volume create করতে যাচ্ছি so এটা so এটা আমরা create করলাম so আমরা যে encrypted snapshot থেকে আমরা যে volume create করলাম সেটা আমরা যে এই যে দেখেন gp2 টা নিলাম gp2 তে আমরা directly দেব দেখেন এটা directly encrypted হয়ে গেছে so আমাকে এখানে encrypt করা লাগেনি so এই হচ্ছে যে overall আমরা দেখে নিলাম যে কিভাবে volume unencrypted volume create করতে হয় সেইখান থেকে unencrypted volume থেকে unencrypted কিভাবে snapshot করতে হয় সেই snapshot কে আবার encrypted করা যায় সেই encrypted snapshot কে আবার unencrypted volume হিসেবে create করা যায় তো ওভারঅল যে আমরা যে ওভারঅল যে থিওরিটিক্যাল যে ওভারভিউ দেখেছিলাম সেগুলো আমরা প্র্যাকটিক্যালি এখানে দেখে নিলাম সো এই হ্যান্ডসনের মাধ্যমে এনক্রিপশনের ওভারঅল আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যদি এখানে আপনাদের কোনো কোশ্চেন থাকে সো ডেফিনেটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন সো আমি এখন আপাতত যে গুলো আমি ক্রিয়েট করেছি যেহেতু আপনার কস্ট ইফেক্টিভ ব্যাপার আছে সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি এখন হচ্ছে যে ডিলিট করে দেবো সব ভলিউমগুলো অ্যান্ড দেন হচ্ছে আমি স্ন্যাপশট গুলো ডিলিট করে ফেলবো সো এখানে দেখ এখানে যে স্ন্যাপশট গুলো ক্রিয়েট করেছিলাম সেই স্ন্যাপশট গুলো আমরা হচ্ছে যে ডিলিট করে দেব সো এই হচ্ছে যে ওভারঅল স্ন্যাপশটের ওভারভিউ সো আমরা স্ন্যাপশট কিভাবে ক্রিয়েট করতে হয় এনক্রিপ্টেড আনএনক্রিপ্টেড স্ন্যাপশট থেকে কিভাবে ভলিউম এবং আনএনক্রিপ্টেড ভলিউম থেকে কিভাবে ভলিউম এনক্রিপ্টেড স্ন্যাপশট তৈরি করতে হয় সো আমরা এখানে দেখে নিলাম সো এখানে যদি কারো কোশ্চেন থাকে বা জানা কিছু থাকে জানানো থাকে ডেফিনেটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন সো দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম